এই হচ্ছে আমাদের পথ। এমন আমরা বলতে পারি যে আমাদের প্লাকেট হ্যারিন। আসসালামু আলাইকুম, আজকে দেখাবো হচ্ছে প্লাকেট জয়েন্ট। এটা সিঙ্গেল প্লাকেট দেখাবো। তো এর আগে আমার হচ্ছে ভিডিওতে দেওয়া আছে আপনার এই প্লাকেটের প্যাটার্ন কীভাবে কাটছে হয়, প্লাকেট মার্কের প্যাটার্ন এবং বডি মার্কের প্যাটার্ন কীভাবে কাটতে হয় আমি দেখাইছি। তো আজকে দেখাবো হচ্ছে প্লাকেট জয়েন্ট। তো আমরা এখন প্লাকেট জয়েন্টের জন্য সব কিছু রেডি করছি। তো সর্বপ্রথম আমরা হচ্ছে প্লেন মেশিনে কেসটা লাগাচ্ছি, আর আমার আরেক ভিডিওতে দেওয়া আছে আপনার প্লেন মেশিন কীভাবে চালাইতে হয়, প্লেন মেশিনে সুতা কাঁথা এবং প্লেন মেশিনে ববিন কেস লাগানো বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা হচ্ছে এখন প্লাকেটটা জয়েন্ট করবো। প্লাকেটটা জয়েন্টের জন্য বডি মার্ক করা থাকে, এই হচ্ছে আমাদের বডি মার্ক। বডি মার্ক এবং প্লাকেট মার্কের আমার হচ্ছে প্যাটার্ন কীভাবে বানাইতে হয় এটার আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। সেখানে আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে হচ্ছে প্লাকেট এবং বডি মার্কের প্যাটার্ন কীভাবে বানাইতে হয়। তো এই হচ্ছে আমি প্লাকেট জয়েন করবো। প্লাকেট জয়েন্টের সিস্টেম হচ্ছে মার্কটা যেন ভিতরে থাকে, মার্কটা আমরা সবসময় ঢাকে রাখি, মার্কটা বের হইলে সমস্যা, বের হইলে ওখানে মেজারমেন্ট আসে না। আর এই যে প্লাকেটটা জয়েন এই লম্বা সেলাই আসার পরে আমি যখন এই যে এই গ্রুপ উড়ার এখানে হচ্ছে বিশেষ করে শর্ত হচ্ছে এখানে একটা স্টিচ থাকতে হবে, একটা স্টিচ থাকলে হয় কি এটা জিরো হয়, জিরোতে করলে কী সুবিধা এটা একটু পরে আমি দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আমাদের মোটামুটি প্লাকেট জয়েন্ট শেষ, এটাই হচ্ছে প্লাকেট জয়েন্ট। এখানে প্লাকেটটা জয়েন্ট আসলে হয়ে আমি আপনাদের বডি দেখাতে পারি না, এটা হচ্ছে একটা রিজেক্ট একটা পার্ট নিচ্ছি। তো আমি এই রিজেক্ট পার্টে একটু দেখানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমাদের প্লাকেট জয়েন্ট শেষ। এখন প্লাকেট জয়েন্টের আরেকটি ধাপ আমি দেখানোর চেষ্টা করছি। এই প্লাকেট জয়েন্টের পরে যেটা সেটা হচ্ছে আমাদের যেহেতু এটা সিঙ্গেল প্লাকেট, তো সিঙ্গেল প্লাকেটের আমি দেখানোর চেষ্টা করছি। সেখানে আমরা একটা 150 দেওয়ার সময় আমি এই বাসটা নিলাম এই কারণে যে হচ্ছে এখানে আমি দেখলাম এটা সর্বশেষ সেলাইটা কোথায় আছে, সর্বশেষ সেলাই থেকে আমরা এখানে এক ইঞ্চি গ্যাপ দেবো, যার কারণে আমি এখানে একটা চিহ্ন দিয়ে নিলাম। চিহ্ন দিয়ে নেওয়ার পরে আমি তো ওখানে চিহ্ন দিচ্ছি, আমি এখানে এক ইঞ্চি গ্যাপ দেব, এক ইঞ্চি গ্যাপ দেওয়ার পরে এখানে আমি একটা 150 দিচ্ছি। এই প্লাকেট 150 দিলাম, একটা 150 দেওয়ার পরে এর পরবর্তী যে কাজ সেই কাজটা হচ্ছে আমরা এই প্লাকেটটা ফেলে দেবো। এটা এখন কেটে ফেলবো। এটা কাটার ভিতরে একটা হচ্ছে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়, সেটা আপনার এই সিঙ্গেল পার্টে যেন সেলাইটা না কাটে, রয়েস্টটা যেন একটু থাকে, কারণ এখানে রয়েস্টটা একেবারেই না থাকলে হবে কি আপনার প্লাকেটটা জিরো থেকে রয়েস্টটা জিরো হইলে এটা আমদিনে ফাটা বের হয়ে যাবে। তো যাই হোক, আমরা প্লাকেটটা জয়েন্ট আপাতত শেষ। শেষ করার পরে এবার হচ্ছে আমরা এটা কাঁচা মারা, এটা হচ্ছে কাঁচা মারা অথবা ক্লোজিং যেটাকে বলি আমরা, এটা এখন আমরা কাঁচা মারা। তো কাঁচা মারা যেন আমার গাইডটা যেহেতু এটা হচ্ছে লেফট সাইড গাইড, আমি আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো লেফট সাইড এবং রাইট সাইড গাইডের পার্থক্য। তো আমি এখন যে কাজটা করবো এটাতে হচ্ছে লেফট সাইডে গাইডের দরকার, যেহেতু আমার এখানে রাইট সাইডে গাইড, তো আমি রাইট সাইড যেহেতু এটা রাইট সাইডের গাইড আছে আমার এখানে লেফট সাইডে গাইডের প্রয়োজন ছিল, তো আমি এই কারণে এটা হচ্ছে উল্টা সাইড থেকে দিব। যদি আমার লেফট সাইডে গাইডটা হইতো তাহলে কিন্তু আমরা এদিক দিয়ে দিতাম বড়িটা, তো যেহেতু গাইডটা উল্টা এই কারণে আমরা বড়িটা একটু উল্টাভাবে দিচ্ছি। তো এটা সমস্যা নয়, আপনারা গাইডটা চেঞ্জ করে নেবেন, এখানে লেফট সাইডে গাইড দিয়ে দেবেন। এই হচ্ছে আমাদের কাঁচামারা। কাঁচামারা এটা হচ্ছে আমরা যেভাবে করি নিচে একটা গাইড ইউজ করি, যেহেতু আমি এক পিস করলাম এই কারণে আর গাইড দেখালাম না। এই যে কাঁচামারা, এটা কাঁচামারার সাইড ওকে, এটা কাঁচামারা হয়েছে। এখন আমরা এখানে একটা 160 দেবো। এই এক সাইড মোটামুটি ওকে। এখন যেটা এখন হচ্ছে আমরা এই সাইডে একটা 160 দেবো। এই সাইডে 160 সবসময় যে ওয়াল্ডারটা হয় সেটা হচ্ছে আপনার বিশেষ করে এই লকটা শো করে, এটা শো করে। তো এই বডিটা ফালানোর পরে এরকম যদি নিচের প্লাকেটটা দেখা যায় এটা হচ্ছে সমস্যা, যার কারণে আমরা খুব সাবধানতার সহিত আমরা স্টিচটা দেবো। এটা হচ্ছে 160 লকটা ঠিক 100% রাখবে।
নিচের লকটা উপরে শো করলে চলবে না, যেহেতু আমাদের বায়ার রিকোয়ারমেন্ট থাকে। উপরের লক একটু নিচের দিকে শো করলে চালানো যায়, কিন্তু নিচের লক উপরে শো করলে চালানো যায় না, দেখা। তো এই হচ্ছে আমাদের ওয়ান সিক্সটিন দেওয়া হয়েছে। এখন আমরা যেটা করবো এই হচ্ছে একটা মোটামুটি বলি, এখানে এখন আমরা একটা টপ স্টিচ দেবো, প্যাটার্ন টপ স্টিচ যেটা বলবো, প্লাগের টপ স্টিচ অথবা প্যাটার্ন টপ স্টিচ। এই হচ্ছে আমাদের এখানে গাইড দেওয়া, যেহেতু আমাদের এটা দুই সিএম প্লাগে, দুই সিএম প্লাগের জন্য আমরা এখানে দুই সিএমের গাইডটা ইউজ করলাম। আমরা প্যাটার্ন ধরে প্যাটার্ন ধরার পরে এখান থেকে আমরা সেলাইটা দিয়েছি। এই হচ্ছে আমাদের প্লাগের মোটামুটি প্লাগের টপ স্টিচের পরে, তো এরপরে যেটা করবো এটা হচ্ছে এখন হচ্ছে আমরা এখানে বক্স স্টিচ বক্স করব। আর বিশেষ করে বলে রাখি যে হচ্ছে আমাদের পলো শার্টে যারা এই বক্স পারে তাদের কিন্তু বেতনটা মোটামুটি খুব ভালো ধরা হয়, কারণ বক্স কাজটা হচ্ছে নর্মাল কোনো অপারেটার দিয়ে করানো যায় না, এবং খুব ভালো ভালো মানের অপারেটার দিয়ে বক্স করাইতে হয়, এবং তারা ভালো গ্রেডের অপারেটার, তো তাদের বেতনটা খুব ভালো মানের হয়, তারা মোটামুটি সিনিয়র অপারেটার থাকে। তো এই একটা বক্স, কারণ একটা পলো শার্টের হচ্ছে আপনার গেট আপ হচ্ছে বক্স। এই হচ্ছে আমাদের বক্স। এখন আমরা বলতে পারি যে আমাদের প্লাকেট রিল, এই হচ্ছে একটা বডি, তো এই বডি হচ্ছে এই প্লাকেট এল। তো আজকে এই পর্যন্তই, আমি এর পরবর্তী থেকে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি ইনশাল্লাহ এরপরে ডাবল প্লাকেট দেখাবো। আজকে আমি দেখাইলাম আপনাদের সিঙ্গেল প্লাকেট, সিঙ্গেল প্লাকেট কীভাবে জয়েন করতে হয়, প্লাকেট জয়েন, প্লাকেট ওয়ান সিক্সটিন কোনা কাটা, প্লাকেট টপ সিন কাঁচামারা, বক্স ইত্যাদি। আমি প্লাকেটের সিঙ্গেল প্লাকেটের ফুল ক্লাসটা দেখানোর চেষ্টা করছি। তো সবাই ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।